সাফল্যমণ্ডিত করেছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা যার জীবনটা দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইয়েরা, আমি আমার ছোট বোন বেঁচে আছি, আমাদেরকে এই পদ্মসেতু করতে যে অনেক অসম্মান করার চেষ্টা করা হয়েছে, অনেক অপমান করার চেষ্টা করা হয়েছে, এবং আমার সাথে সাথে আমাদের উপদেষ্টা বা আপনাদের এই মাদারীপুরের ছেলে আবুল হোসেন সহ মোশারফ আমাদের সচিব, সে আমাদের মশিউর রহমান সাহেব উপদেষ্টা, মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে অপমান করা হয়েছে। আমার ছেলে মেয়ে জয় পুতুল, রেহানার ছেলে ববি সহ কত মানসিক যন্ত্রণা তারা দিয়েছে, কিন্তু আমরা পিছে হটি নাই। আমাদের একটাই লক্ষ্য ছিল, এই সেতু নির্মাণ করব, আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন আমরা করব, আমরা তা করতে পেরেছি। সেই সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা, আমি আপনাদের পাশে আছি। আজকে কষ্ট স্বীকার করে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। আর এখন তো সেতু হয়ে গেল, আগামীতে আমরা আসব, যাব, আপনারাও আসবেন, যাবেন, চলতে পারবেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, এই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড হবে। আষাঢ় মাস থেকে আমরা বৃক্ষরোপণ করি, আপনারাও যার যার জায়গায় বৃক্ষরোপণ করবেন। 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আজকে সারা বিশ্বব্যাপী খাদ্যের অভাব, বাংলাদেশের জন্য খাদ্যের অভাব না হয়, কাজে যার যেটুকু আছে যে যা পারেন তাই উৎপাদন করবেন, নিজে খাবেন, অপরকে দেবেন, বাজারে পাঠাবেন, কোনো জায়গায় 1 ইঞ্চি জমি যেন কেউ বাদ না যায়, সেভাবে আপনারা দেশকে গড়ে তুলবেন। এই দেশ আপনাদের, এই দেশ আমাদের, জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, এই দেশকে আমরা গড়ে তুলব উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। আজকে বাংলাদেশ যেমন আমরা খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ সব ক্ষেত্রে এবং ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আরও উন্নত জীবন যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা পায় তার ব্যবস্থা আমি করব। আজকে আপনাদের কাছে এটাই আমার ওয়াদা, বাবা মা ভাই সব হারিয়ে পেয়েছি আপনাদের, আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ, আপনাদের পাশেই আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত, এই ওয়াদা আমি দিয়ে গেলাম। আমি আপনাদের জন্য প্রয়োজন আমার নিজের জীবনটা দেব, কষ্ট করে এখানে এসেছেন, আজকে এই কথাই শুধু বলবো, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন যেন আমার বাবার স্বপ্ন পূরণ করে দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, যেন স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ, আবার দেখা হবে। ধরুন ধরুন দুটো শহর ধরুন ভাই, ইয়ার সাথে কথা বলতেছে, ভাই ইয়ার সাথে কথা দেখে ধরবো, পাগলের সাথে কথা বলতেছে, বিয়ে পাগলের সাথে কথা বলতেছে, ভাই ভাই তুমি তো ভাই ভাই
এই মামুন ভাই একটা ইয়ে আসছে পাগলের সাথে। মামুন মামুন না পিএম নেমে গেল ভাই।